হ্যালো, আজকে খুব খুব শীত পড়েছে। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে আজকে, জানি না তোমাদের কেমন লাগছে, কোথায় কী আছে। তো আজকে আমি আমাদের বাড়িতে এসেছি, আজকে আমার বাপের বাড়িতে এসেছি। আমি বলেছিলাম না এখানে আমার অনেক গাছ আছে, প্লাস আমার মামা এখানে কিছু গাছ লাগায়। তো এখন আমি তোমাদেরকে সে গাছগুলো দেখাবো, মানে এটা একটা আমাদের ফুলের রাজ্য, সেখানে নিয়ে এসেছি। চলো সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাই, দেখে আমাকে কিন্তু বলবে কেমন লেগেছে। আর ভালো লাগলে আমাকে যদি ভালো লাগে, আমাদের কে যদি ভালো লাগে, আর আমার ভিডিওগুলো দেখো, আমি কোনো এডিট করি না, কিছুই করি না, নর্মাল যা হয় তাই দিয়ে দিই। যদি তোমাদের ভালো লাগে একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগোতে পারি। তো আমি এখন ছাদে চলে এসেছি, এক এক করে দেখাই, কাছ থেকে দেখাই। আমাদের খুব সুন্দর ফুলের বাগান আছে ছাদে। এই যে একটা ফুল, গাঁদা ফুল, শীতকালের গাঁদা। আর শীতকালে ফুলের রাজ্য তো খুব সুন্দর। এগুলো সব মামা কিনে কিনে লাগায় গাছগুলো। এইটা দেখো, মানে আমার তো মনে হয় সারাক্ষণ এখানে বসে থাকি, সারাক্ষণ এদেরকে নিয়ে কাটাই। আলাদাই একটা মন ভালো করা জগৎ এটা, তোমাদের ভালো লাগবে কিনা। আমাদের পাথরকুচি গাছেও ফুল হয়েছে, পাথরকুচি গাছ এটা একটা আছে দেখো। তারপরে চলে আসি, যে অনেক রকম ফুল এখানে আছে। আর এটা দেখো, পুরো গোছ বেঁধে আছে। আসলে আমাদের এখানে নার্সারিতেও যদি কখনো গিয়ে ভিডিও করি, তাহলে দেখবে কত সুন্দর সুন্দর গাছ ভর্তি হয়ে আছে। দেখে মানে সেখান থেকেই আনা হয় এই গাছগুলো। এই গাঁদাটা দেখো কত সুন্দর। যারা গাছ ভালোবাসে তারা এগুলো মানে জানে, যে গাছের চর্চা বা গাছ লাগানো বা গাছ নিয়ে থাকা একটা পুরো নেশার মতো। মানে আমি ইভেন নিজেও কখনো সেভাবে আগে গাছ লাগাইনি, কিন্তু প্রথম যখন রথের মেলা থেকে একটা দুটো করে গাছ কিনে লাগানো শুরু করেছি না, তখন আমারও সেটা নেশাতে পেয়ে বসেছে। তো বিভিন্ন কারণে, কাজের কারণে আমি বেশি গাছ লাগাই না, বা যে কটা গাছ আমার ছিল সব আমি এখানেই দিয়ে দিয়েছি, যাতে ঠিকঠাক যত্ন হয়। প্লাস ছাদ যেরকম ভালো হয়, হয়তো আমার ফ্ল্যাটের মধ্যে অতটা ভালো হবে না, বা বলতে পারো যে রোদটাও এদের পেতে হয় ভালো, এত সুন্দর ফুল যারা দেয় তাদের জন্য। তো খুব ভালো লাগে এই গাছগুলো দেখে, সুন্দর সুন্দর গাছ এখানে ভর্তি হয়ে আছে। আর এটা দেখো, এটা আছে পিটুনিয়া, পিটুনিয়া লাগিয়েছে, ক্যালেন্ডুলা আছে, গাঁদা আছে, গাঁদারও বিভিন্ন ভ্যারাইটি গাঁদা আছে। এটা দেখো সাদা পিটুনিয়া হ্যাঙ্গিং টবে কেমন লাগছে। এটা দেখো খুব সুন্দর, মানে শীতকালে তো সুন্দর সুন্দর ফুল হতে পারে, এত সুন্দর সুন্দর ফুলের গাছ হয় এই জিনিসটা না আমি জানতাম না। মানে আগে কখনো যে কসমস, এই যে ডায়ান্থাস, এটা অ্যাকচুয়ালি আমার গাছ ছিল, তো এটা আমি এখানে এনেছি। এই পিটুনিয়াটাও হয়েছে, এটাও ছিল, এটাও এখানে এনে দিয়েছি। গাঁদা, এবার এটা হচ্ছে আমাদের পদ্ম গাছ। পদ্ম গাছটা একটু ঠিক করতে হবে, একটু পরিষ্কার করতে হবে। এটা আসলে শীতকালে এরা চলে যায় হচ্ছে ডরমেন্সিতে, যার জন্য এই অবস্থা হয়ে গেছে। তো আবার যখন গরম আসবে তখন এ আবার চাঙ্গা দিয়ে উঠবে। অপরাজিতা, অপরাজিতাতে কুড়িয়ে আছে, আমি বলি প্রত্যেকদিন ফুলগুলো তুলে দিতে, তো ফুলগুলো তুলে নিয়েছে, তাহলে ওরা আবার নতুন করে ফুল হয়। এটা একটা আছে ডালিয়া, এটা একটা ডালিয়া আছে সুন্দর। এটার গাছটার নাম আমি এখনো জানি না, এটা মোস্ট প্রবাবলি কি না এটা বলতে পারবো না, এটা দেখতে আমার সূর্যমুখীর মতো লাগছে, বা সূর্যমুখী নয়, সব গাছের নাম আমি জানিও না এখন। এটা দেখো খুব সুন্দর,
তোমাদের আর দুটো গাছ আমি দেখাই, দুটো গাছ এখনো ফুল আসছে, ফুল ফোটা অবস্থায় নেই এদের। এটা হচ্ছে কামিনী গাছ, ফুল হলে পরে পুরো মানে পুরো এরকমভাবে সাদা হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। এ দেখছো কুড়ি এসছে সব কটা, কিন্তু পুরো একবার যখন ফুল হয়ে যায় যতক্ষণ না কুড়িগুলো পুরো সরে যাচ্ছে ততক্ষণ অবধি আর সেভাবে ফুল ফোটে না। তো এবার এবার আবার একটা থোকাভাবে পুরো পুরো ভরে ফুল ফুটবে, যখন ফুটবে আমি দেখাবো। আর এই এখানে একটা আমার গোলাপ গাছ আছে, এটাও আমারই গাছ এই দুটোই। তো এই গোলাপ গাছটা আমি অনেক মানে আমার অনেক পছন্দের গাছ অ্যাকচুয়ালি। এটা আমি হাট থেকে কিনে এনেছিলাম, দেখতে পাচ্ছ কি না আমি জানি না, কুড়ি এসছে, প্রচুর প্রচুর কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে। তো এটা হচ্ছে ছোট্ট গোলাপ, বাটন গোলাপ যেটাকে বলে। এটা কয়েকদিন গত সপ্তাহ এসে এটাকে আমি কীটনাশক দিয়ে গেছি, কারণ এটাতে পোকা ধরে গেছিলো। তো পছন্দের গাছ তো, কিছু হলে আমার খুব খুব খারাপ লাগে আর কি। মানে এই হোক, আরও কিছু গাছ আমি দেখাচ্ছি, দেখাবো নিচে যাই। আর এখানে অনেক রকমের জবাও আছে, যেটা হয়তো এই মুহূর্তে সেভাবে ফুটে নেই বা পুজোর জন্য তুলে ফেলা হয়। এই যে যেমন একটা ছোট্ট জবা আছে, আর এখানে তোমার হচ্ছে জবাগুলো তুলে ফেলা হয়েছে আর কি। আসলে এখানে পেছনে পেছনে কোথাও এখানে ছোটো ছোটো কিছু জবা রয়েছে, এগুলো হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এটা একটা রয়েছে ছোট্ট জবা, বড় বড় জবাগুলো তুলে ফেলা হয়, ছোট জবাগুলোই রয়েছে। এই যে যেমন বড় জবা দেখো কুড়িয়ে এসছে, পুরো একসঙ্গে দেখাচ্ছি দেখো। ঠিক আছে, এবার আমি অন্য ফুলগুলো দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ির এন্ট্রান্স, যেখানে আমি বললাম ফুলগুলো রয়েছে, এই গাছগুলো, এই পিটুনিয়া। মানে ঘরে ঢুকেই মন ভালো হয়ে যায়, ঘরে ঢুকতে হবে না মানে ঢুকেই মন ভালো হয়ে যায়। এখানে আমার কিছু গাঁদা গাছ রয়েছে, তিন রকমের গাঁদা ফুটে রয়েছে। আর এখানে রয়েছে বেলফুল গাছ, এই গাছটা রয়েছে, আর তুলসী গাছ রয়েছে। আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে আমার নয়নতারা রয়েছে, কুপিয়া আছে, আর একটা নয়নতারা এই শীতের জন্য মনে হয় অসুস্থ হয়ে আছে একটু, থোকা থোকাভাবে যে যে উঠেছে না, এটাই দারুণ লাগে দেখ। আর তো আমাদের এখানে তো বাগানই বাগান। তো এইটুকুই আপাতত, সকলকে ভালোবাসা, ভালো থেকো সবাই, বাই বাই।